لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك اي যখন লব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির ওই আল্লাহর দরবারে আমি হাজিরা দিতেছি যার কোনো শরীক নাই সমস্ত প্রশংসা সেই আল্লাহর যখন এই লব্বাইক ধ্বনি দিতে থাকে তখন তার পাশে গাছপালা পাহাড় পর্বত সমস্ত আল্লাহ পাকের সৃষ্টি রাজি পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তার সাথে লব্বাইক লব্বাইক বলে আওয়াজ দিতে থাকে সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া سلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد
سيدنا উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, মোদের সালাম খানি পৌঁছে দিও ফখর আল্লাহুম্মা সাল্লি কোথায় আবু বকর, কোথায় উসমান, কোথায় আলী, হে তোমাদের বিহানে আজিকার ইসলাম, মদিনার বুকে জয় সলি আল্লাহুম্মা সাল্লি হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাওয়ালের চাঁদের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা বড়ই ভাগ্যবান যে আজান হওয়ার সাথে সাথে আমরা আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পারলাম। এটা তকদীর, এটা নসিব। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে বেশি বেশি করে নেক আমল করার সুযোগ করে দেবেন, আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হজ আদায় না করার ভয়াবহ শাস্তি। ইসলামের বেনার ভিতরে গুরুত্বপূর্ণ বেনা হচ্ছে হজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ভিতরে শাট করেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জন্য উমরা এবং হজ আদায় করো। জীবনে একবার হজ আদায় করা ফরজ। হাদিস শরীফ ভিতরে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহ। বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে, ইসলামের বিনা হচ্ছে পাঁচটি। এক হচ্ছে শাহাদাত কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নাম্বার হচ্ছে ইকামাস সালাহ নামাজ কায়েম করা, তিন নাম্বার হচ্ছে ওয়াইতায় যাকাত, যাকাত ঠিকমতো আদায় করে দেওয়া, ওয়াল হজ্জ যাদের উপরে হজ ফরজ তাদের জীবনে একবার হজ আদায় করা, এবং রমজান মাসে রোজা রাখা। এ হচ্ছে ইসলামের বুনিয়াদ বা বিনা বা খুঁটি। হজ আদায় করা ফাসালাহু বিজাদাতের রাহেলা, তবে শর্ত হচ্ছে যাদের রাহা খরচ আছে,
মক্কা মদিনায় যাওয়ার মতো সামর্থ্য আছে, তৌফিক আছে, তাদের উপর হজ ফরজ। হজের সময় যাবতীয় আসা যাওয়া খরচা এবং এই সময় পারিবারিক ব্যবস্থাপনা করার মতো যদি কারো তৌফিক থাকে তার উপরই হজ ফরজ। হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা উচিত, দেরি করা ঠিক নয়। কারণ হজ ইচ্ছা করলেই আপনি আদায় করতে পারবেন না, কারণ হজের জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে হজের দাওয়াত দিয়েছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক ইবাদতের জন্য যেই ঘর তৈরি করেছেন সেটা হলো কাবা ঘর। সূরা আল ইমরান 97 নম্বর আয়াতুল কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিনা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করে ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ইবাদতের জন্য যেই ঘর তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কাবা শরীফ, সেটা হলো আল্লাহর ঘর। এই কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজ কুদরতে হাতে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন শুধু বলেন কুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিস ইচ্ছা করেন হওয়ার জন্য বলেন কুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে ফায়াকুনে পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এরপর কোন কোন বর্ণনা এসেছে কাবা শরীফকে সর্বপ্রথম ফেরেশতারা তৈরি করেছেন, অপর বর্ণনা এসেছে যে আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন। অর্থাৎ ইবাদতের জন্য আল্লাহ পাক কাবা শরীফকে তৈরি করেছেন। এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু সালামের প্লাবনের পূর্বে এই কাবা ঘরই ছিল। নূহ আলাইহিস সালাতু সালামের সময় যে প্লাবন হয়েছিল, নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য ধ্বংসের জন্য তিনি দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জাতিরা আপনার হুকুম মানে না, আমার কথা শোনে না, আমার উপর অত্যাচার করে, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা তুফান দিলেন, পানি দিলেন, বন্যা দিলেন, আর ওই বন্যায় সমস্ত নূহ আলাইহিস সালামের জাতিরা ধ্বংস হয়ে গেল। ওই প্লাবন শুরু হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে আসমানে তুলে নিলেন। এরপর আর কাবা শরীফ নাই। মুফাসসিরে কেরাম তাফসীরের ভিতরে এসেছে 2640 বছর পর্যন্ত এই পৃথিবীতে কাবা শরীফ ছিল না। আবার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের ইবাদতের জন্য কাবা শরীফ তৈরি করবেন, তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফ তৈরি করার এবং ইসমাইল আলাইহিস সালামকে কাবা শরীফ তৈরি করার নির্দেশ দিয়ে দিলেন এবং একটা নির্দেশন দেখাই দিলেন। সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর নামে একটা ইবাদতের জায়গা আছে, ওখানে ফেরেশতারা তাওয়াফ করে, ফেরেশতাদের ইবাদতের স্থান। ঠিক ওই বাইতুল মামুর বরাবর একটা ছায়া বা একটা নিদর্শন আল্লাহ দেখালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তুমি এই জায়গায় কাবা শরীফ তৈরি করো। আর ওই কাবা শরীফ হলো পৃথিবীর মধ্যম স্থান, সর্বপ্রথম এই পৃথিবীতে যেখানে মাটি জমেছে, যে গ্রাম হয়েছে সেটা হলো কাবা শরীফ। এই জন্য কাবা শরীফকে বলা হয় উম্মুল কোরা, সমস্ত গ্রাম সমূহের মা। আর ওই পৃথিবীর মধ্যখান বা মাসকার হলো কাবা শরীফ, যেখানে তৈরি করা হয়েছে ওই জায়গাটা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু সালামকে নির্দেশ দিলেন, তারা বাপ এবং ছেলে উভয় মিলে কাবা শরীফ তৈরি করা শুরু করলেন। কাবা শরীফ তৈরি করছেন, জিবরাইল ফেরেশতা পাথর কুড়িয়ে কুড়িয়ে এনে দিচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামের হাতে, আর ইসমাইল আলাইহিস সালাতু সালাম তার বাবার কাছে পাথর পৌঁছে দিচ্ছেন। সুন্দর করে পাথরকে সুন্দর করে পরিপাটি করে কাবা শরীফ তৈরি করতেছেন। কাবা শরীফ তৈরি করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের মাথা যতদূর হাতে পায় তত পর্যন্ত তিনি কাজ কমপ্লিট করলেন। উপরের কাজ আর তিনি কমপ্লিট করতে পারছেন না, কারণ উপরে উঠে আর কাজ করা তার কোনো ব্যবস্থা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার দরবার আরজু করলে, আয় আল্লাহ বাকি কাজ কি করে সম্পন্ন করব, একটা ব্যবস্থা করে দাও,
জিব্রাইল আমিন একটা বিশেষ ধরনের পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। যেই পাথর উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন আর ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হুকুম দেন পাথরটা সেভাবেই চলে। ডাইনে যাইতে বলে পাথর, ইব্রাহিম আলাইহিস সালামকে সহকারে ডাইনে যায়। বামে যেতে বললে বামে যায়। উপরে উঠতে বললে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েই পাথর উপরে উঠে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলে আত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিমকে তোমরা যায় নামাজ বা নামাজের মুসাল্লা বানা। আজ নিদর্শন স্বরূপ তওয়াফের শেষে তওয়াফের নামাজ ওয়াজিব নামাজকে করে দেওয়া হয়েছে। তওয়াফের নামাজ ওয়াজিব তওয়াফ শেষে সাতবার কাবা শরীফকে তওয়াফ কমপ্লিট করে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে দুই রাকাত নামাজ পড়া তওয়াফের নামাজ ওয়াজিব করে দিলেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। আর ওই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কদম আল্লাহ তাআলা ঘিরে দিলেন। আজও সেই নিদর্শন আছে। কাবা শরীফ কমপ্লিট হয়ে গেল। এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ওয়াজিন ফিন্নাসি বিল হজ। ও ইব্রাহিম, তুমি মানুষদেরকে হজ আদায় করার জন্য ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ, আমি যে ঘোষণা করব মানুষ নাই জন নাই, কে আমার কথা শুনবে, কে আমার আহ্বান শুনবে, কে আসবে হজ করার জন্য হাজিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন তুমি ঘোষণা করে দাও পৃথিবীতে যত মানুষ আছে তাদের কানের কাছে, আল মারহা যত রুহের জগতে যত রুহুর আছে সকলের কাছে আমি আহ্বান পৌঁছাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবায়েস পাহাড় উপরে উঁচু চূড়ায় উঠে তিনি ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করতে আসো। এই আওয়াজ পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মানুষের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। আল মারহায় রুহের জগতে ছিল যারা রুহরা তাদের কাছেও পৌঁছে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আহ্বান শুনে, এই আওয়াজ শুনে যিনি একবার বলেছেন লাব্বাইক, তার জন্য জীবনে একবার আল্লাহ হজ করার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা করে নসিবে একবার হজ লিখে দিলেন। সে দুনিয়ায় হোক সে আলমেয়ার হয় রুহের জগতে যারা শুনে একবার বলেছে লাব্বাইক তাদের জীবনে একবার হজ করতে পারবে। যারা বলেছে দুবার তারা দুবার, যারা বলছে বারে বারে যতবার বলেছে ততবারই তারা হজ করতে পারবে। আল্লাহ সেই তৌফিক তাদেরকে দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ শুনে আহ্বান শুনে যারা চুপ করে রয়েছে কিছুই যারা বলে নাই তাদের নসিবে হজ হবে। আর কে বলেছে কে বলে না এটা তো আমরা জানি না, এটা আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তাদেরকে জীবনে কমপক্ষে একবার হজ আদায় করা ফরজ, বারবার করা সুন্নাত মুস্তাহাব। হাজিরিন, হজ এমন একটা ইবাদত যে ইবাদতের ভিতরে শারীরিক এবং আর্থিক ইবাদত, যে ইবাদতের ভিতরে এত সব এত নেকি, মানুষ এত নিষ্পাপ হয়ে যায় যেমনি ভাবে সন্তান ভূমিষ্ঠ হলে তার কোনো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ নবী বলেছেন আল হজ মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। মাবরুর হজ, যার কবুল হবে হজ তার জান্নাহ ছাড়া অন্য কিছু নয়, অর্থাৎ তার পুরস্কার হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আপনার হাদিস এসেছে সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয় সেভাবে নিষ্পাপ হয়ে যায়। যখন হাজি সাহেবগণ হজের নিয়াত করেন আর বাসা থেকে লাব্বাইক বলে যখন রওনা দেয় সূর্য অস্ত জিতার জিতি আল্লাহ পাক ওই হাজি সাহেবের তামাম জিন্দিগির গুণ আল্লাহ তাআলা মাফ করে দে। শুধু তাই নয়, যখন হাজি সাহেব বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুল লা শারিকা লাক, এই যখন লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, ওই আল্লাহর দরবারে আমি হাজিরা দিতেছি যার কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। যখন এই লাব্বাইক ধ্বনি দিতে থাকে তখন তার পাশে গাছপালা পাহাড় পর্বত সমস্ত আল্লাহ পাকের সৃষ্টি রাজি, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তার সাথে লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিতে থাকে।
বন্ধুরা আমার ভাইয়েরা আমার যখন হাজী সাহেব রওনা দিয়ে দেন আল্লাহ পাকের জন্য হজ আদায় করার জন্য, যখন সে রওনা দিয়ে কাবা শরীফে পৌঁছে যায়, কাবা শরীফের দিকে দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে হাজী সাহেব যেই দোয়া করে সেই দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। মহাব্বতে দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জিকির করি, লাইলাহা ইল্লাল্লাহ জোরে, আল্লাহ নবী বলেন কাবা শরীফের উপরে প্রতি মুহূর্তে 120টি রহমত বর্ষণ হতে থাকে, যিনি তওয়াব করেন তার উপরে প্রতি মুহূর্তে 60টি রহমত বর্ষণ হতে থাকে, যিনি নামাজ আদায় করেন তার উপরে 40টি রহমত বর্ষণ হতে থাকেন, যিনি শুধু কাবা শরীফের দিকে তাকিয়ে থাকেন, তওয়াবও করেন না নামাজও পড়েন না, শুধু দুই নয়নে কাবা শরীফের দিকে যিনি তাকিয়ে থাকবে, আল্লাহ নবী বলে তার আমল নামায় প্রতি মুহূর্তে মুহূর্তে 20টা রহমত আল্লাহ তার উপরে বর্ষণ করতে থাকে। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখার সুযোগ নাই, কিন্তু আল্লাহ তাআলার একটা নির্দেশন আছে। আমার আল্লাহ বলেন ওয়াজ্জিম শাইরাল্লাহ, আল্লাহ পাকের শিয়ার, আল্লাহ পাকের নির্দেশন। এরকম দেখা যায় ছোটবেলায় অথবা নাবালক থাকতে বাবা মারা গেছেন, সন্তান বাবাকে দেখে নাই, যখন বড় হয়েছে চাচাটিকে বলে বাতিজারে এই তো তোমার বাবার একটা জামা, এই জামাটা তোমার বাবা পরতো, তখন সন্তান বাবার জামা ধরে বকি জড়ায় চুমা খায় আহারে আমার বাবার জামা। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহ পাকের নিদর্শন কাবাগত ওখানে রয়েছে মক্কা শরীফে অবস্থিত, আল্লাহ পাকের বান্দারা ওই কাবাগারে গিয়ে কাবার গেলাপ ধরে কাবা শরীফ ধরে ধরে আর আল্লাহ তাআলার সেই নিদর্শনের কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে যখন আরজ করে, অনেক জায়গা রয়েছে এই জায়গাটায় দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না, কাবা শরীফ হচ্ছে দোয়া কবুলের জায়গা। যখন হাজী সাহেব তওয়াব করেন তওয়াবের সময় যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন। কাবা শরীফের দরজা দোয়া কবুলের জায়গা, মুলতাজিম বলা হয়। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কাবা শরীফের দরজার চৌকাঠ ধরে দোয়া করে সঙ্গে সঙ্গে তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেন। রুকনে আমিনি কাবা শরীফের কোন, আল্লাহ নবী বলেছেন ওখানে 70 জন ফেরেশতা আছে, রুকনে আমিন গিয়ে যখন দোয়া করে ওই 70 জন ফেরেশতা ওই হাজী সাহেবের জন্য আল্লাহ পাকের দরবারে তার দোয়ায় আমিন আমিন এবং তার জন্য ইস্তেগফার করতে থাকে। কাবা শরীফের ভিতর দোয়া কবুলের জায়গা, কাবা শরীফের
পাশে রয়েছে হাতিমে কাবা, যেটা মূলত কাবা শরীফের অংশ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাতিমে কাবা সহকারী তিনি কাবা শরীফ তৈরি করেছিলেন। কাবা শরীফ পূর্ণ হয়ে যায় সংস্কার করতে গিয়ে কুরাইশরা টাকা পয়সা অর্থতে তারা সংকটে পড়ে যাওয়ার কারণে পুরো হাতিম সহ কাবা শরীফ তারা তৈরি করতে পারে ওটুকু বাদ দিয়ে করেছেন, মূলত ওটাও কাবা শরীফের অংশ। মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, সবাই তো কাবা শরীফের ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করলেন, আমি কি কাবা শরীফের ভিতরে প্রবেশ করব না? আল্লাহ নবী বলেন, আয়েশারি তুমি কাবা রাতিমে বিয়ে নামাজ আদায় করো, কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করলে যেভাবে ফজিলাত, ওই হাতিমি কাবার ভিতরে নামাজ আদায় করলে তদ্রূপ ফজিলাত, তদ্রূপ সওয়াব রয়েছে। বলেন সুবহানাল্লাহ, হাতিমি কাবার উপরই রয়েছে মিজাবে রহমত, দোয়া কবুলের জায়গা। মিজাবে রহমতের নিচে দুই রাকাত নামাজ আদায় করলে এরপর দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়া দোয়া কবুলের জায়গা। হাজিদের জন্য হজের একটা পাঠ করে দেওয়া হয়েছে, সাফা মারায় দৌড়ানো, সাই করা ওয়াজিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার আদর স্ত্রী কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু সালাম কি এবং বিবি হাজারাকে বনবাসে দিয়েছিলেন ওই জায়গায়, তখন ওখানে কাবা শরীফ নাই, কিছুই নাই, তাদেরকে রেখে চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের খাদ্য পানি যা ছিল সব শেষ হয়ে গিয়েছিল, পানির বিপাশায় হযরত ইসমাইল আলাইহিস সালাম ছটফট করতেছিলেন, একটু পানি নাই, প্রাণ বের হয়ে যাচ্ছে, কঠিন করুণ অবস্থা। সন্তানের এই অবস্থা দেখি বিবি হাজরা দৌড় দিলেন কোথাও পানি পাওয়া যায় কিনা, দৌড়ে গিয়ে সাফা পাহাড়ের উপর উঠলেন, তাকে দেখলেন মারওয়ার দিকে ধুধু দেখা যায়, হয়তো কোনো পানি আছে, দৌড়ে গেলেন মারওয়ায় গিয়ে দেখেন কোনো পানি নাই, আবার সাফায় দৌড়ে আসলেন কোনো পানি পেলেন না। এইভাবে বিবি হাজরা ওই সাফা মারওয়ায় সাতবার প্রদক্ষিণ করেছিলেন, আজ হাজিদের জন্য সাফা মারওয়ার ভিতরে সাতবার প্রদক্ষিণ করা ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই সাফায় এবং মারওয়ায় উঠি দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে সেখানেই রয়েছে জমজম, বিবি হাজরা যখন পানি পেলেন না তখন আমার আল্লাহ তাআলা ডেকে বলে, জিব্রাইল রে, ভাবি পয়গাম্বর নবী হবে হযরত ইসমাইল আলাইহিস সালাম, পানির পিপাসায় কষ্ট পায়, তুমি গিয়ে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে যেখানে আঘাত দেয় ওই বরাবর একটা নহর তুমি জারি করে দাও। জিব্রাইল এসে ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারক যেখানে ধাক্কা দিচ্ছেন সেখানে সেই বরাবর একটা জমিনের ভিতরে ছিদ্র করে দিলে, দেখতে পেলেন বিবি হাজরা পানি বের হচ্ছে, ঝর্ণার মতো, ফোয়ারার মতো পানি বের হচ্ছে, এটাই হলো মায়ে জমজম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে মায়ে জমজম শুরিবা বিহি, জমজমের পানি এমন একটা পানীয়, এটা শুধু পানীয় না, এটা খাদ্য এবং পানীয়, এবং এর ভিতরে রয়েছে শিফা উল্লিকুল লেদা, সমস্ত রোগের মহা ঔষধ। জি জি নেয়াইতে জমজমের পানি খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নেয়াতকে পূর্ণ করে দিবে। সেখানেই রয়েছে মাই জমজম অনেক নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ কমপ্লিট করলেন, তওয়াব কোথা থেকে শুরু করবেন? বিশেষ ধরনের একটা পাথর প্রয়োজন, এই জন্য জিব্রাইল আমিন তাকে বিশেষ ধরনের একটা পাথর দিলেন, যেই পাথরটার নাম হলো আজ হজরে আসওয়াদ, মূলত পাথরটার নাম ছিল হজরে আবিয়াদ, সাদা পাথর। এই পাথরটা মূলত পাথর ছিল না, এই পাথরটা ছিল একজন ফেরেশতা আল্লাহ পাকের দায়িত্ব ঠিকমতো পালন না করার অপরাধে তাকে পাথর বানাই দিন আল্লাহ তাআলা। কি দায়িত্ব পালন করছিল? ইনিছিলেন হযরত আদম আলাইহিস সালামের জান্নাতের গেট দারোয়া ফেরেশতা, দায়িত্ব দিয়েছিলেন যেন কেউ এই জান্নাতে ভিতরে প্রবেশ না করতে পারে। সে দেখলো কেউ তো প্রবেশ করছে না, দায়িত্ব ছেড়ে দিয়ে সে ঘুরতেছিল, এদিকে শয়তান ঢুকে গিয়ে আদম আলাইহিস সালামকে গন্তম খাওয়ালে, বিপদে পড়লো। তখন এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা তোমার তো দায়িত্ব ছিল, তুমি ঠিকমতো দায়িত্ব পালন করবে, তুমি দায়িত্ব ছেড়ে দিয়ে ঘুরলা কেন? আর এই সুযোগে শয়তান ঢুকে তো তাকে তো গন্তম খেয়ে ফেলেছে, এই দোষ সব তোমার, তোমাকে এই অপরাধের সব দোষী তুমি, আর এই দোষের অপরাধ বা এই গুণাগুলো সব তোমার খেতে হবে। ফেরেশতা আল্লাহ কি করে এই আদম সন্তানের অপরাধগুলো আমি খাবো? তখন আল্লাহ তাআলা বলেন, তোমাকে ব্যবস্থা করছে বিশেষ একটা পাথর, আল্লাহ তাআলা তাকে বানাই দিলেন,
তখন এই ফেরেশতারা যখন পাথরের খুব দবদবে সাদা ছিল হযরত আবিয়া সাদা পাথর আদম আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন তার সাথে ওই পাথরটা দুনিয়া পাঠিয়ে দেওয়া হলো যখন ওই পাথরটা এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কোণায় লাগাই দিলে এত দূরত্ব পর্যন্ত আলো দিত যত দূরত্ব পর্যন্ত ওই পাথরের আলো পৌঁছত ওটা কি হেরেম এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে হেরেমের এলাকা হিসেবে চিহ্নিত করে হয়েছে যত দূর পর্যন্ত পাথরের আলো যাইত এরপর মানুষের গুনাহ খেতে খেতে যখন হাজির আসওয়াদে মানুষ চুমা দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহগুলো ওই পাথর চুষে নিয়ে যা মানুষের গুনাহ খেতে খেতে হাজির আবিয়াত হাজির আসওয়াদ কালো পাথরে রূপান্তরিত হয়ে গেছে সেই পাথর ওখানেই নিদর্শন হিসেবে কাবার কোণায় রয়ে গেছে হাজিরিন এরপরে মিনা দোয়া কবুলের জায়গা হাজি সাহেবগণ সাতই জিলহজ রাতে অথবা আটই জিলহজ সকালে চলে যান মিনাই জি মিনা নিদর্শন হলো অসংখ্য গুণী নবীরা ওখানে অবস্থান করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে ওই মিনাই তিনি কুরবানি করার জন্য উদ্যুক্ত হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি ওই মিনাই কবুল হয়েছিল তাহলে মিনা দোয়া কবুলের জায়গা হাজির আটই জিলহজ ফজর জোহর আসর মাগরিব ইশা পাঁচ ওয়াক্ত নামাজ ওখানে আদায় করে থাকেন আল্লাহ নবী ওখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন এরপরে ইশার নামাজে পড়ে আটই জিলহজ দিন গত রাতে সমস্ত হাজিরা চলে যায় আরাফা আল হজ্জু ইয়াউমে আরাফা আরাফার ময়দানে অবস্থান করাই হলো হজ নয় জিলহজ ইয়াউমে আরাফা আরাফার দিন আল্লাহ নবী বলেন আরাফার দিন আল্লাহ তাআলা এত তার গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন যত গুনাহগার বান্দাকে আর কোনোদিন আল্লাহ ক্ষমা করেন না আল্লাহ পাক আরাফার দিন সূর্য ঢলে যাওয়ার পর জোহরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা অবস্থান করা হাজিদের জন্য ফরজ সূর্য ডোবার আগে আরাফার ময়দান থেকে কেউ বের হতে পারবে না এই মুহূর্ত এই সময়টুকু দোয়া কবুলের সময় আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও বান্দারা তোমরা যা যে প্রার্থনা করবে তার সেই প্রার্থনাগুলো আল্লাহ পাক মঞ্জুর করে নেন এবং ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন ও ফেরেশতারা তোমরা তো মানুষ বানাইতে নিষেধ করেছিলে দেখো এলোমেলো চুল জামা পোশাকে ময়লা ইহরামের কাপড় পরিহিত সাদা কাপড় পরে তারা কিভাবে আমাকে ডাকতেছে আরাফার ময়দান দোয়া কবুলের জায়গা আল্লাহ নবী বলেছে জীবিত আরাফার ময়দানে অবস্থান করলে এবং এই আকীদা রাখলো যে আমাকে ক্ষমা করে দিয়েছেন যদি কেউ এভাবে আকীদা রাখতে নিষেধ করে যে আল্লাহ যে আমাকে ক্ষমা করে নাই বরং এই আশা রাখতে নবীজি বলেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে নিষ্পাপ বেগুনা আরাফার ময়দান দোয়া কবুলের জায়গা এরপর হাজী সাহেবরা সূর্য ডুবার পরে চলে আসেন মুজদালিফা দোয়া কবুলের জায়গা মাশার আল হারাম মুজদালিফার মসজিদ সেই জায়গাটা হলো দোয়া কবুলের জায়গা ওখানে অবস্থান করেন মিনা চলে আসেন আবার শয়তানকে পাথর মারেন সেই পাথর মারার জায়গাটা দোয়া কবুলের জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে শয়তান এসে ধোঁকা দেওয়ার জন্য এসেছিলেন ইসমাইলকে এসে বলেছিলেন ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তো তোমাকে জবে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে কি বাবা কি পারে কোনদিন তার সন্তানকে জবে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শেয়ার করলেন পরে এটা আল্লাহ পাকের নির্দেশ ইসমাইল সাল্লাম রাজি হয়ে গেলেন বাপ ও ছেলে উভয় মিলে পাথর নিক্ষেপ করলেন শয়তানকে তাড়িয়ে দিলেন সেই নিদর্শন আজও মিনা শয়তানকে পাথর মেরে সেই নিদর্শন পালন করা হয় মিনা দোয়া কবুলের জায়গা হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সমর্থ দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা যাদের সমর্থ আছে যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে তারা যেন কাবা শরীফে গিয়ে হজ আদায় করে যদি সে হজ আদায় না করে আর এই অবস্থায় তার মৃত্যু হয় এই অবস্থায় তার মরণ হয় আল্লাহ নবী বলেন মাম মালাকা যাদাত আর-রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জু ইহুদিয়ান নাও নাসারানিয়ান আল্লাহ নবী বলেন মাম মালাকা যাদাত আর-রাহিলা যাদের পথের খরচ আছে হজ করার মতো তৌফিক আছে সামর্থ্য আছে সে যদি হজ আদায় না করে
লামিমাত মৃত্যু হয় বিনা হাজির। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির মৃত্যু হবে ইহুদিয়ান ইহুদিদের মত অথবা নাসারানিয়ান নাসারার মত মৃত্যু হবে, কঠিন মৃত্যু হবে। ইহুদি নাসারাদের কাফেরদের মৃত্যু যেভাবে কঠিন হয় ভয়ঙ্কর হয় ঠিক তদ্রূপ ওই ব্যক্তির মৃত্যু হবে। ওই ব্যক্তি মৃত্যুর আযাব দেখি, ওই ব্যক্তি মৃত্যু আযাব দেখি বলবে আল্লাহ আমি তো বুঝি না, একটু আমার সময় দেন। আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে জানাই দিলেন وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب فصدق واكن من الصالحين। হযরত ইবনে আব্বাস বলেন এই আয়াতে যারা হজ করবে না তাদের মৃত্যুর সময় এমন কঠিন শাস্তি হবে, সে আয়াতের এই আয়াতে সে কথা বোঝানো হয়েছে। এক সাহাবী বললেন এই আয়াত তো কাফেরদের সাথে নাজিল হয়েছে, তখন আব্দুল ইবনে আব্বাস তিনি ব্যাখ্যা দিয়ে শোনাই দিলেন যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন মামালাকা যাদাত রাহিলাতেন আও ইউহাজ্জু আলাইহি, সে যদি হজ না করে মৃত্যুর কঠিন শাস্তি দেখে সে বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি হজটা করি নাই, যাকাত আদায় করি নাই, নেক আমল করি নাই, আমি তো বুঝি না। কিন্তু ওই ব্যক্তিকে আর যখন যার মৃত্যুর সময় হবে এক মুহূর্ত সময় তাকে আর দেওয়া হবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমু, জব মালাকুল মুতাওয়িব তোমারা কি সামনে তুমি হি হো ফির ফরসুত না মিলিগি লবহে লাল কে লিয়ে, যখন যার সময় হয়ে যাবে এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না সময় মতোই জান কবজ হয়ে যাবে। সুতরাং যিনি হজ আদায় করে নাই তার ইহুদিদের শাস্তি যেভাবে দিয়ে জান কবজ হয় ওই ব্যক্তি জানটা সেভাবে শাস্তি দিয়ে কবজ করা হবে। না সারা কাফেরদের মৃত্যুর সময় যেভাবে কষ্ট হয় যিনি হজ আদায় করে নাই ওই রকম কষ্ট হবে, অথবা হাদিসের ব্যাখ্যা আছে ইহুদি নাসারাদের মতো তার মৃত্যু হবে। নবীজি বলছে ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো কথা নাই। হাজিরিন এই জন্য যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন জীবনে একবার হজ আদায় করা ফরজ, হজ ফরজ হইলে আর দেরি নয়, হজ আদায় সঙ্গে সঙ্গে করে নেওয়া উচিত, কারণ কখন কার মৃত্যু হয়ে যায়। এখন আমার সামর্থ্য আছে, তৌফিক আছে, আগামী বছর যে তৌফিক থাকবে তা কি প্রমাণ, তার কি গ্যারান্টি আছে। এখন এবছর আমি সুস্থ আছি, আগামী বছর যে আমি সুস্থ থাকবো তার কি গ্যারান্টি পত্র আছে। এই জন্য হজ ফরজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আদায় করে নেওয়া। আল্লাহ বলেছে হাজি সাহেবের এত মর্যাদা, হাজি সাহেব যখন দোয়া করেন এবং দেশে ফিরে আসার পরেও 40 দিন পর্যন্ত হাজি সাহেবের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতে থাকে। অপর বর্ণনা এসেছে হাজি সাহেবগণ 40 ব্যক্তি অথবা 40 পরিবারকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক হাজি সাহেবকে দান করেন, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীজি বলেছেন যখন তুমি সাক্ষাৎ করো কোন হাজির সঙ্গে 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 মুসাফা করো এবং তাকে বলো যে আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে, কারণ তার দোয়া কবুল হয়। সুতরাং আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছে সামর্থ্য দিয়েছে তাদেরকে তাদের উচিত হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ আদায় করা, জীবনে একবার হজ কমপক্ষে একবার হজ আদায় করা ফরজ, বেশি বেশি করে আদায় করা মুস্তাহাব।